হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট লার্নিং এই ভিডিওতে ইতিহাসের সমস্ত অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তরের পার্ট ফিফটিন আলোচনা করব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের তৃতীয় অধ্যায় আলোচনা করবো তোমরা যারা অন্যান্য অধ্যায়ের বিভিন্ন প্রশ্নোত্তরগুলো দেখো নি তারা ডেসক্রিপশান বস্তে অবশ্যই দেখে নাও কারণ সমস্ত ইতিহাসের সমস্ত চ্যাপ্টার কভার করা হচ্ছে এই ভিডিওগুলোতে তো সবকটা দেখে নিলে তোমরা যে কোনো পরীক্ষাতে ইতিহাস থেকে আসা সমস্ত প্রশ্ন কমন পাবে চলো শুরু করা যাক তৃতীয় অধ্যায় স্বাধীনতা সংগ্রামের তৃতীয় অধ্যায় সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধ ভারতের জাতীয়তাবাদী আন্দোলন এখানে প্রথম বিশ্বযুদ্ধের বেশ কয়েকটা তো রয়েছে তো সেগুলো সব পরীক্ষাতে ইম্পর্টেন্ট নাও হতে পারে তবে বেশ কিছু প্রশ্ন জেনে রাখা প্রয়োজন ভিয়েনা সম্মেলন কত সালে হয়েছিল আঠারোশো সালে বাকেন হেড ছিলেন ভারত সচিব কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স সম্পন্ন হয়েছিল জার্মানি অস্ট্রেলিয়া এবং ইতালি কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তির মৈত্র বা ট্রিপেল আতাত হয়েছিল ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া কবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে গত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দে চোদ্দ দফা শর্তকে রচনা করেন উড্রো উইলসন প্যারিসের শান্তি সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারসায় সন্ধি তাদের মধ্যে হয়েছিল বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে কত খ্রিস্টাব্দে জাতিসংঘ বা লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে লিগ অব নেশনের মহাসচিব ছিলেন স্যার এরিক রোমান্ড জাতিসংঘের সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ে অবস্থিত ছিল হল্যান্ডের হেক শহরে লেলিন কোন গ্রন্থটিকে সাম্রাজ্যবাদের উদ্ভবে বর্ণনা আছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর লক্ষ্ণৌ কাদের মধ্যে হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লক্ষ্ণৌ চুক্তি বিখ্যাত হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ভারতের হুমরুল আন্দোলনের একজন নেতার নাম বালগঙ্গাধর তিলক নিউ ইন্ডিয়া এবং দ্য উইল পত্রিকা দুটি প্রকাশ করেছিলেন অ্যানিভেশন মারাঠা ও কিশোরী পত্রিকা প্রকাশ করেন বালগঙ্গাধর তিলক বিশ্ব রাজনীতির তত্ত্ব প্রচার করেছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম লোকমান্য নামে কে খ্যাত ছিলেন বালগঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার মুক্তিটি বালগঙ্গাধর তিলকে ভারতের জাতির জন বলা হয় মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধীর পুরো নাম মহত্তা করমচাঁদ গান্ধী কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির রাজনৈতিক আন্দোলনের আদর্শ ছিল অহিংস সত্যাগ্রহ গান্ধীজি পরিচালিত ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ হিন্দু স্বরাজ গ্রন্থের লেখক গান্ধীজি মহাত্মা ও বাপু নামে পরিচিত ছিলেন মহাত্মা গান্ধী বিহারের চম্পারণে গান্ধীজি কত খ্রিস্টাব্দে সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাওলাট কমিটি বা সিডিশন কমিটি গঠিত হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাওলাট আইন পাশ হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিন কাঠিয়া প্রথা কোন চাষের সঙ্গে যুক্ত ছিল উত্তর নীল চাষ মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে আধুনিক তুরস্কের জনপরা হয় কামাল পাশাকে হোমরুল কথার অর্থ সাহত্ত শাসন জালিয়ানা ওয়ালাবাগ কোন শহরে অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটোবাদী ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের খিলাফত আন্দোলনের একজন নেতা শকত আলী খিলাফত আন্দোলনে অবসান হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সবরমতি আশ্রমের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর নেহেরু রূপে পেশ করেন মতিলাল নেহেরু গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু করেন উনিশশো কুড়ি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে খলিফা কথাটির অর্থ মুসলিম জগতের ধর্মগুরু খিলাপথ দিবস উদযাপিত হয় উনিশশো সালের সতেরোই অক্টোবর কিভাবে খিলাপত শব্দের উৎপত্তি হয় খলিফা থেকে কেলাপথ সবটা এসেছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু স্বরাজ্য দলের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেছিল লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশে পরাধীন ভারতে কবে স্বাধীনতা দিবস উদযাপন হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি কত খ্রিস্টাব্দে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একত্রিশের পাঁচই মার্চ আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরা ছিলেন লর্ড আরউইন গান্ধীজি কোথায় আইন আন্দোলনের সূচনা করেন তোর ডান্ডির সমুদ্র থেকে সীমান্ত গান্ধী কাকে বলা হতো খান আব্দুল গফ্ফার খানকে সীমান্ত গান্ধীর অনুচরদের বলা হতো লাল কর্তা লোকার্ণ চুক্তি কবে হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে খোদা ই খেতমাতকার দলের প্রতিষ্ঠাতা খান আব্দুল গফর খান সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন রামসে ম্যাকনোডাল তুরস্কের ধর্মগুরু কোন চুক্তির দ্বারা গদিষ্ঠিত হন শেভরের চুক্তি কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র চিত্তরঞ্জন দাস সাইমন কমিশন গঠিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ভারতে আসে উনিশশো আঠাশে এবং গঠিত হয় উনিশশো সাতাশে বার্লিন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো আটাত্তর ইন্ডিপেন্ডেন্স লীগের লক্ষ্য ছিল পূর্ণ স্বাধীনতা অর্জন বন্ধুরা এখানে শেষ হল ভারতের স্বাধীনতা সংগ্রামের তৃতীয় অধ্যায় এবং ইতিহাসের সমস্ত অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তরের পার্ট ফিফটিন নমস্কার ধন্যবাদ